দপ্তরের খামখেয়ালিপনায় খোয়াইতে মাধ্যমিক পরীক্ষা পিছলো 1.5 ঘন্টা। জানা যায়, বৃহস্পতিবার রাজ্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট টার্ম শুরু হয়। সেই মোতাবেক খোয়াই মহকুমাতে অনুষ্ঠিত হয় পরীক্ষা। জানা যায়, খোয়াইটিতে 7টি সেন্টারে মোট 1810 পরীক্ষার্থী ছিল। পরীক্ষা দুপুর 12টায় শুরু হওয়ার কথা থাকলেও 4টি সেন্টারে পরীক্ষা 1.5 ঘন্টা পিছোতে হয়। কেননা, মাধ্যমিক পরীক্ষার জন্য দপ্তর যে প্রশ্নপত্র প্রদান করেছে, তাতে করে খোয়াই মহকুমার 4টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে খোয়াই সরকারি বালক বিদ্যালয়, খোয়াই সরকারি বালিকা বিদ্যালয়, লালছড়া উচ্চ বিদ্যালয়, তুলাশিখর বিদ্যালয়ের কেন্দ্রগুলিতে দপ্তরের এক প্রকার খামখেয়ালিপনায় মাধ্যমিকের প্রশ্নপত্রের জায়গাতে গত বুধবার হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ঢুকিয়ে দেওয়া হয়। প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষার্থীদের চক্ষু চড়কঘাচ হয়ে যায়। পরবর্তী সময়ে কিছু সময়ের জন্য পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময় সঠিক প্রশ্নপত্র খোলা বাজার থেকে জেরক্স করে 1.5 ঘন্টা পর পুনরায় পরীক্ষা চালু করা হয়। এমত অবস্থায় পরীক্ষার্থীরা কতটা সঠিকভাবে পরীক্ষা দিতে পারবে, সে নিয়ে নানান প্রশ্ন অভিভাবক মহলে। প্রথম দিন ইংরেজি পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় কিছু প্রশ্নে সিলেবাস বহির্ভূত ছিল স্টুডেন্টের ডিমান্ড। সেই অনুযায়ী বোর্ডের সাথে আমরা যোগাযোগ করি, সেন্টারের সাথে, সেন্টার বোর্ডের সাথে যোগাযোগ করে তারপরে বোর্ড সেন্টারের সাথে আমাদের বলা হয়েছে যে পরীক্ষাটা আপাতত স্টপ রাখতে, কিছুক্ষণ পর সিলেবাস সম্পর্কে সমস্ত প্রশ্ন আমাদের সাপ্লাই করা হবে, তারপর যথারীতি আবার প্রথম থেকে পরীক্ষা শুরু হবে, 1 ঘন্টা 45 মিনিট তাদের পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন কি সেমই থাকবে না প্রশ্ন চেঞ্জের কোনো সম্ভাবনা রয়েছে? প্রশ্ন সেমই থাকবে, প্রশ্ন কোনো চেঞ্জ হয়েছে প্রশ্ন নেই, মানে যেগুলি সিলেবাস বইবে এগুলোতে বাদ যাবে, সিলেবাসযুক্ত প্রশ্ন পরীক্ষা হবে। পরীক্ষার শুরু হওয়ার টাইমটা কটায় ছিল? ন্যাচারালি ছিল 12টার থেকে পরীক্ষা শুরু। এখন কটায় শুরু হবে? এখন আমাদের প্রশ্ন আইসে টাইম দেখার পর ঠিক তাদের টাইমটা ঠিক দেওয়া হবে, 1 ঘন্টা 45 মিনিট তারা হয়ে যাবে। স্যার, একটা প্রশ্ন, এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় অভিভাবক মহলে। এই ব্যাপারে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবেন, সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, আল্লাহ বল।